আসেন বন্টনে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, শাসক দলের প্রভাবশালী নেতাদের মাথা থেকে বেরোনো এমন বহু দুর্নীতি দেখছে রাজ্যবাসী। আর রাজ্য জুড়ে এই দুর্নীতির প্রতিবাদে এবার সরব বিজেপি। সমস্ত রকম দুর্নীতির প্রতিবাদ জানাতে বুধবার গড়িয়া থেকে যাদবপুর 8B বাস স্ট্যান্ড পর্যন্ত আয়োজিত বিজেপির প্রতিবাদী মিছিল। মিছিলের জনস্রোত, একের পর এক শাসক বিরোধী স্লোগান, দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক ভারতীয় জনতা পার্টির। বিজেপির পতাকা হাতে ধরে মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এরই সঙ্গে নানা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে শাসক দলের সঙ্গে বামেদেরও এক হাত নেন শুভেন্দু অধিকারী। বাম ফ্রন্টের আমলে নেতার আত্মীয় স্বজনরা চিরকুটে চাকরি পেয়েছে, আর এদের আমলে চাকরি বিক্রি করেছে 150 কেজি ওজনের নাকতলার মোটা পার্থ, আর তার সঙ্গে ভজাই বাপ্পাদিত্য, এই যে চোরেদের সাম্রাজ্য, এরা চাকরি বিক্রি করেছে। ঠিক এই কারণেই বিকল্প একমাত্র ভারতীয় জনতা পার্টি বলেই দাবি বিরোধী দলনেতার। আপনারা সবাই জেনে গেছেন যে 24-এ যে ভোটটা হতে চলেছে, এ ভোটে কে আসবে? ইন্ডিজোটের পিণ্ডি তো চটকে গেছে, ইন্ডিজোট তো অস্তিত্ব আর নাই, মারামারি গুতগুতি হচ্ছে। ভারতবর্ষে দুটো প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার ছিল, এক ছিল মোহাম্মদ আলী জিন্না, আর একটা জওয়াহরলাল নেহরু। দেশ দুভাগ হয়েছে, এখন ইন্ডিজোটের 28 জন প্রধানমন্ত্রী হতে চায়, 28 জন প্রধানমন্ত্রী হতে চায়। আমরা বুদ্ধ ভারতবাসী নই যে দেশকে 28 টুকরো করব, তাই নরেন্দ্র মোদীজির কোনো বিকল্প নেই। বুধবারের মিছিলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আরও নানা রকম চাঁচাছোলা মন্তব্য করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। সঙ্গে বাম কংগ্রেসের মতো দলকেও তিনি করেন কটাক্ষ। সব শেষে বাস্তব চিত্র অনুযায়ী বরাবরের মতোই শাসক দলকে চোর তৃণমূল বলেই বেঁধেন শুভেন্দু। বলেন, নো ভোট টু মমতা স্লোগানও। চোর তৃণমূল জেতা মানে পার্থ অর্পিতার 51 কোটি টাকার পাহাড় জেতা, চোর তৃণমূল জেতা মানে কেষ্টমণ্ডল তার বেটি সুকন্যার জয়, চোর তৃণমূল জেতা মানে ফ্রেঞ্চ কার্ড গাড়ি, চাকরি বিক্রি করা মানিক ভট্টাচার্যের জয়, চোর তৃণমূল জেতা মানে রেশন খাওয়া, আটা খাওয়া, গম খাওয়া, ধান খাওয়া, চোর জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের জয়। তাই আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি, লোকসভা ভোটের আগে এভাবেই শাসক দলের অনৈতিক কাজ সকলের সামনে বারবার প্রকাশ্যে এনে মাঠে নামছে বিজেপি। বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে চলতে থাকা তদন্তের সময়সীমাও ধীরে ধীরে শেষ হতে চলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। এমন আবহে রাজ্য জুড়ে চলতে থাকা দুর্নীতির প্রতিবাদে সরব হয়ে বিজেপির মিছিল যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ।